সবকিছু তো শুনলেন, এখন কি করবো আমি বলেন? হ্যাঁ, অবশ্যই আপনি আমারে খোলামেলা করে সব কথা বলছেন। অবশ্যই ডাক্তারের কাছে গোপন রাখাটা ঠিক। তারপর আমি একটা পরামর্শ আপনাকে দিই, আপনি একজন মহিলা প্রফেসর দেখাবেন, ঠিক আছে? আমি এখন যে কয়টা ওষুধ দিছি এগুলো আপনি ঠিক মতো খাবেন। টেস্ট করাইতে হবে? হ্যাঁ, টেস্ট তো লাগবে। ওষুধগুলো আগে এক সপ্তাহ খান, খাই আমার কাছে আসেন, আসার পরে কি কি টেস্ট লাগে আমি বলে দিই। আপনার পরিচিত যদি কোনো মহিলা প্রফেসর থাকে তাহলে যদি একটু রেফার করে দিতেন। এক কাজ করে, খিদমা হাসপাতাল আছে না, ওখানে একটা মহিলা প্রফেসর আছে, মেবি নাম মনে সালমা, আপনি ওনাকে একবার দেখেন, ঠিক আছে? আর যে ওষুধগুলো আমি দিতেছি এগুলো নিয়মিত খাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আপনি এক কাজ করেন, তিন মাস পরে আবার আসুন। এলাম, ঠিক আছে, তাহলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার ফিটা দিবেন না, ভিজিট 800 টাকা। আসলে আপনার কাছে আমি সেই কত মাস, বিগত 6 মাস যাবত দেখাচ্ছি, এতদিন আপনাকে দেখাতে দেখাতে আর ভিজিট দিতে দিতে আমার কাছে এখন আর 1 টাকাও নেই। এক কাজ করেন, আগে ধার দেনা করে ওষুধগুলো খাই, আর আপনার ভিজিটটা আপনি যখন হালখাতা করবেন তখন দিয়ে দিব, আপাতত বাকি থাকুক ভিজিটটা। এই, এটা কি মুদির দোকান নাকি? হালখাতার কথা বলতেছে? দেখেন, মুদির দোকানদার টাকার বিনিময়ে জিনিস দেয়, আপনিও টাকার বিনিময়ে আমাদেরকে প্রেসক্রিপশন দেন, ওষুধ দেন। উনিও ব্যবসায়ী, আপনিও ব্যবসায়ী, দুজন তো একই হলো। উনি যদি হালখাতা করতে পারে আপনি কেন করতে পারবেন না? আপনি আমার ভিজিটটা বাকির খাতায় লিখে রাখবেন, বছর শেষে যখন হালখাতা করবেন তখন আমি দিয়ে দিব। আসসালাম, আসসালামু আলাইকুম। এই মহিলা এক গাথা ডায়লগ দিয়ে গেলো আমারে। হ্যাঁ, বলা হালখাতা দিবেন লাই, কোথায় যে এগুলো আসে? ইস, আপনার চাদর, এটা কি কম্বল গায়ে দেওয়া, বালতি একটা আনি টেবিলের উপরে রাখছেন, সমস্যাটা কোথায়? জ্বর। হ্যাঁ, জ্বর। হ্যাঁ, বালতিরও জ্বর নাকি? না, আমার জ্বর 7 দিন ধরে। কি বললেন? আপনার 7 দিন পর্যন্ত জ্বর? আরে তো আপনার 7 দিন জ্বর, আপনি ডাক্তারের কাছে আসবেন না? হ্যাঁ, ডাক্তারকে দেখাবেন, ডাক্তার অনেকগুলো টেস্ট দিব, পরীক্ষা নিরীক্ষা করবো, তখন বুঝতে পারবে কোন ধরনের জ্বর। আপনি 7 দিন পরে আইতেছেন কম্বল টম্বল গায়ে দিয়ে, আমার জ্বর, আমার জ্বর, এ কোনো কথা হইলো? আপনি রুগী না, আপনি ডাক্তারের কাছে আসবেন না, মানুষ 2 দিন পরে চলে আসে, আপনার 7 দিন? হ্যাঁ স্যার, এই যে 7 দিন পর আসছি না, এটার একটা কারণ আছে। কারণ ধরে গেছে স্যার, আমি জমাইছি 7 দিন ধরে, জমাইছি 7 দিন পর্যন্ত জমাইছেন? নিশ্চয়ই খেজুরের রস, আমার খুব প্রিয় খাদ্য খেজুরের রস, গ্রামের থেকে আনছি তো, টাটকা, তো খেতে সুস্বাদু হবে। আর বেশি করি খুব মজা, তো একটু লন্তা লন্তা লবণ দিচ্ছেন নাকি? না, ওইটা দিই না। আসলে ঘটনা দেখছি কি, যখন তখন ওই আপনার ফেসাব আসে না, ওই ধরেন যে 7 দিনের মধ্যে যখন আইসে, যখন আইসে একটু দিব্যাঙ্গ হয়েছে, কোটা হয়েছে, যেমনি পাচ্ছি এমনি না ঠেলে কিন্তু রাখছি, কারণ আপনার গান আইলে বিভিন্ন রকমের টেস্ট হ্যাঁ যেমন সবচেয়ে বেশি দিন হলো ফেসাব টেস্টটা, এর লাগে 7 দিনের তো জমাইয়া এখানে আইনা দিছি। এই আপনি মনে করেন তো মুখে টেস্টও করে দেখলেন, আমার পেশাবের টেস্ট হয়ে গেল। এই থামেন, তার মানে এটা খেজুর রস না, প্রস্রাব? জি, এটা ফেসাব। আপনার প্রস্রাব? এই বেটা, এই তুই মানুষের বাচ্চা না জানোয়ার? হ্যাঁ, তুই ডাক্তারের লাইফ প্রস্রাব লই আইসস, বিয়াদব, গেট আউট, গেট আউট, দুগা যা, চিকিৎসা ওষুধ দিতাম না, হ্যাঁ ওষুধের খেতে গেলে বাইর। এই দেখো তো আবার প্রস্রাব মারে গায়ে, ইডিয়েট, আল্লাহ কার মুখ দেখলাম, আজকে কোথেকে এসব রুগী আসবে মাহবুদ রে? আজকে রুগী দেখবো না, খেটা গেলে রুগী।